আমরা এই প্রথম টিটু ভাইয়ের সাথে আসলাম, তো যাক ওনার সাথে। আমি জনগণের দুলা ভাই, আমাদের আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই আপনারা? ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে আমি চলে, তো বন্ধুরা আমাদের সাথে থাকুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন। আসছি ট্রাভেল কেজির ওনার মিজানুর রহমান টিটুর সাথে, এই হঠাৎ করেই ঢাকা শহর ভ্রমণে। আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম জুয়েল, আমি এলাম বাইকের পিছনে বসানো। আসসালামু আলাইকুম, আমি মঈন, আমি বাইক রাইডার। আসসালামু আলাইকুম, আমি শামীম, এই রাতের ভ্রমণ কি সাদ্দাম হোসেন, সবাই আমরা একসাথে ঘোরার উদ্দেশ্যে, ভ্রমণের উদ্দেশ্যে বেরোই গভীর রাত, সবে রাত উপলক্ষে সবাই করেই আমরা ভ্রমণে আসি। ওর নাম হয়েছে আমাদের ইয়া সিনারি, আমার এখানে এসে খুবই ভালো লাগছে। জি, আমার নাম হচ্ছে রাজু, আর আমরা এই প্রথম টিটু ভাইয়ের সাথে আসলাম, তো যাক ওনার সাথে এই প্রথম, তো ইনশাল্লাহ সামনে আরও ওনার সাথে ট্যুর হবে, কথা হবে। তো জি, থ্যাংক ইউ সো মাচ। আমি মোহাম্মদ আরিফ হোসেন, পেশায় একজন শিক্ষক। আজ পবিত্র লাইলাতুল বরাত, কমলাপুর স্টেশনে এই মুহূর্তে আছি। এর আগেও আমরা একটা সুন্দর মসজিদ পরিদর্শন করে আসলাম, মসজিদের নাম যেন কি ছিল, সায়দাবাদ হুজুরের বাড়ি। অসম্ভব সুন্দর একটা মসজিদ। আপনারা যারা এখন পর্যন্ত আসেন নাই, আমার রিকোয়েস্ট মানে আসবেন, আসলে আমি যেই ফিল্টার আজকে করতে পারছি আপনারাও করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। আমার নাম হচ্ছে ডাক্তার সোহাগ। আজকে সর্বত রাত্রে আমরা নামাজ করে ঘুরতে বেরিয়েছি, আর আমরা এখন আছি ঢাকা রেলওয়ে স্টেশনের এখানে, কমলাপুর রেলওয়ে স্টেশনের এখানে। আমরা নেক্সট গন্তব্য হচ্ছে আমাদের সংসদ ভবন, ঢাকা শহরে হোল সিটি প্লাস হচ্ছে সংসদ ভবন। ভাই, আমি জনগণের দুলা ভাই। এখন সবার প্রতিনিধি হিসেবে আমি এখানে আসছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন, আসাতে খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, এবং জিনিসটা খুবই ভালো লাগতেছে ভবিষ্যতে। হ্যাঁ, গভীর রাত্রে ঢাকার পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ, অসাধারণ আজকের সংসদ ভবনটা। তো বন্ধুরা, আসলে সংসদ ভবনের রাতের ডিজাইনটা একটু অন্যরকম, আসলে না দেখলে বোঝা যায় না এত সুন্দর।
বন্ধুরা তোমরা কেমন আছো? আজকের ব্লগে তোমরা শামিল হলে আমার সাথে কেমন লাগতেছে? তোমাদের ফিলিংস কি? কিন্তু আমাদের সাথের ভাই ভাইদেরকে না পাই আমরা খুবই আতঙ্কিত। তারা কোথায়? হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আসলাম বিসমিল্লা কাবাব নাজিরা বাজার। তো আজকে আমরা কাবাব খেয়ে বুঝবো যে আসলে কাবাবের স্বাদ কেমন, এটা আমি আপনাদের কাছে প্রকাশ করব এবং দেখাবো। পরোটা দিয়ে আমরা মুরগির চাপ অর্থাৎ লেগ অথবা বডির সাইড, এটাকে চাপ বলে আর কি এখানকার ভাষায়, মুরগির চাপ দিয়ে আমরা কাবাব খাচ্ছি। তো সালাদটা অসাধারণ আসলে। বিসমিল্লা কাবাবের জুড়ি নাই সত্যি কথা, পুরান ঢাকায় এটা খুব নাম করা একটা খাবার। মোটামুটি তো আসলে সুস্বাদু অনেক টেস্টি খাবারটা।
তো আসলে এখানে আজকে শবে বরাত উপলক্ষে এখানে প্রচুর কাস্টমার, যার কারণে আমরা সার্ভিস পাচ্ছি না। ডালো ডালো ডালো। তো আসলে মূলত অন্যান্য সময় আসলে, কোনো অকেশন যদি না থাকে, তো আপনারা আসলে কিছুটা ফ্রি পাবেন। অনেক সময় সিরিয়াল নিয়ে আমরা বসেছিলাম, দাঁড়াইছিলাম, তারপরে টেবিলটা পাইলাম, খাবারের অর্ডার দিছি, খাবার খাচ্ছি, আসলে সুস্বাদু, অনেক মজাদার। বিসমিল্লাহ কাবাব না খেলে বুঝবেন না। আমি আবারও বলছি, এটা পুরান ঢাকার নাজিরা বাজার চৌরাস্তার মোড়ে পাশেই বিসমিল্লাহ কাবাব। আপনারা যারা খেতে ইচ্ছুক তারা এখানে চলে আসতে পারেন। তো আজকে আমাদের এজেন্ডা ছিল এরকমই, আমাদের কোকো চলে আসছে। তো এত ব্যস্ত